নমস্কার বন্ধুরা, এই টাকি যাওয়ার 5 নম্বর পার্টে আমি তোমাদের উদ্দেশ্যে আবার নিয়ে চলে এলাম এই ভিডিওটা। তো আশা করি তোমরা পরপর ভিডিওটাগুলো দেখছো, তো খুবই ভালো লাগছে দেখছো, এবং তোমাদের নতুন নতুন রেসপন্স এবং নতুন নতুন কমেন্ট পাচ্ছে, খুবই ভালো লাগছে। তো তোমাদের উদ্দেশ্যে বলবো অনেক ধন্যবাদ এই ভিডিওগুলো দেখার জন্যে। আর অবশ্যই বলবো যারা এই চ্যানেলে নতুন হয়ে রয়েছো এবং তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবে। তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যে এই বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছি টাকির উদ্দেশ্যে এখন, তো তারই পরের পার্টটা 5 নম্বর পার্ট এটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই বাসন্তী হাইওয়েটা যে কতটা মোটামুটি একটু সরু রাস্তা, যেহেতু এটা স্টেট হাইওয়ে, ঠিক আছে, বাসন্তী হাইওয়ে স্টেট, আর এটার রক্ষণাবেক্ষণে রয়েছেন আমাদের পিডাব্লিউডি ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের রাস্তার লোকেরা। তো দেখতে থাকো, এবং যেহেতু কলকাতা থেকে আমি অনেকটাই ভেতরের দিকে চলে এসেছি, সেই জন্য এখানটায় অনেকটাই ফাঁকা ফাঁকা রাস্তা রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে ঘরবাড়িও সেমনি অনেকটাই মানে অনেকটা ছাড়া ছাড়া। আর দেখতে পাচ্ছ যে এখানে এই জায়গাটা কিন্তু অনেকটা হাট বসে, অনেকটা মার্কেট হয়। যেহেতু আমি সকালবেলা যাচ্ছি, তোমাদেরকে আমি বলেওছি যেহেতু আমি সকালবেলা যাচ্ছি, সেহেতু এখানে এখনও পর্যন্ত সূর্যটা কিন্তু ওঠেনি, বা মেঘের কারণে হয়তো ঢাকা রয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখন যে বলছি যে হ্যাঁ, সূর্যটা উঠেছে এবার হালকা, কিন্তু মেঘের আড়ালে রয়েছে বলে আকাশটা কিন্তু একটু অত বেশি রোদের তেজটা কিন্তু বেরোয়নি। তো এগুলো সব ছোটো ছোটো এলাকা, এবং এখানে অনেক বাজার ঘর বসে, এবং দিনের বেলা বিশেষ করে এই 10টা থেকে 10:30টার পর কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এই সব ছোটো ছোটো ও জায়গাগুলোতে, বাসস্ট্যান্ডগুলোতে। আর এখানে একটা লক্ষ্য করার বিষয় রয়েছে, এই বাসন্তী হাইওয়েতে প্রায় প্রতিদিন কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনা ছোটো থেকে বড় হয়েই থাকে, প্রায় দিন মানে প্রতিদিন প্রায় মানে বলতেই পারো যে অ্যাক্সিডেন্ট, মানে এত সরু রাস্তা, প্লাস এখানে বাসগুলো কী হয় জোরে জোরে যায়, শুধু বাস বলে না যে কোনো গাড়ি স্পিডে যায়, মানে একে ওকে ওভারটেক করার জন্যে এখান দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে অনেক সময় নিজের বিপদ নিজেই এখানে চলে আসে। তো সামনের বাসটা দেখছি WB11C5204, এই বাসটা যতটা সম্ভব এটা হাওড়ার বাস, নাম্বার দেখে মোটামুটি চিনতে পারলাম, মানে বাইরে বেরিয়ে বেরিয়ে একটু অভিজ্ঞতা হয়েছে যে কোন বাস বা কোন গাড়ি কোথাকার গাড়ি, মানে মোটামুটি একটা এরিয়া সংক্রান্ত একটা অভিজ্ঞতা হয়েছে। তো দেখতে থাকো, এখানে দেখো সামনের এটাকে ম্যাজিক ভ্যান বলে, যেটা আমি ক্রস করলাম, কেমন করে ঝুলে ঝুলে এখানে যাতায়াত করে মানুষগুলো। এখানে বাস কিন্তু অ্যাভেলেবেল, সবসময় বাস চলে, কিন্তু তবুও কেন ম্যাজিক গাড়ি বা এইসব গাড়ি মানে প্রাণ নিয়ে যে চলাচল করে আমি কিছু বুঝতে পারি না। তো দেখতেই পাচ্ছ যে মানে আমি বাসটা দাঁড়িয়েছিল, তাও ওভারটেক করতে পারলাম না, কারণ হচ্ছে সামনে থেকে গাড়ি আসার কারণে। তো এখানে মানে কোনো গাড়ি যদি দাঁড়িয়ে যায়, অনেক মানে ভেবে চিনতে ওভারটেক করতে হবে, এইসব রাস্তা অনেকটাই ভয়ঙ্কর রাস্তা। তো আমি এখান থেকে যেটা আমি বলছি, দেখো এখানে আমফানে মনে হয় গাছটা অনেকটাই ভেঙে গেছে, সামনের গাছটা, এই যে যেমন হচ্ছে লরি, দেখো লরিটাকে আমি ওভারটেক করতে গিয়ে দেখো আমি পুরো ডান দিকে চলে এসেছি, তার মানে বুঝতে পারছো যে কতটা চওড়া রাস্তা। এখানে মাল্টিটেক বয়লার্স প্রাইভেট লিমিটেড ছিল ডান দিকে। তো যেটা বলছি, এখানে কিন্তু ছোটো ছোটো বিজনেসের মানে ছোটো ছোটো কারখানা রয়েছে এখানে। আর তোমাদেরকে তো লেদার কমপ্লেক্সের ভিডিওটাও তো পরে তো দেখাবোই ফেরার সময়, যখন আমি ফিরবো। আর সামনে যে মোটাবাবু এবং ছোটো ছোটো এই অঞ্চলগুলোও চলে যাচ্ছে, যেগুলো আমি নাম অজানা নাম, এখান থেকে সেই ছোটো ছোটো অঞ্চলগুলো, আর এখান থেকে তোমরা যেতে পারবে, তোমাদেরকে আগেই বলেছি যে হাসনাবাদ যেতে পারবে, টাকি যেতে পারবে, টাকি তো আমরা যাচ্ছি, মানে হাসনাবাদ যেতে পারবে, তোমরা মালঞ্চ যেতে পারবে, মালঞ্চ হয়েই যেতে হবে আমাকে, আর ধামাখালি তো যেতেই পারবে, ঠিক আছে, এখান থেকে তোমরা, আর ধামাখালি থেকেও কিন্তু তোমার ওদিকে তোমার এই সুন্দরবন এরিয়ার মধ্যেও পড়ে যায়। আগে কিন্তু এগুলো প্রায় সুন্দরবন এলাকার মধ্যেই ছিল, তো মানুষের বসতি স্থাপন এত বেড়ে গেছে, যার জন্যে জঙ্গলটা পিছিয়ে পিছিয়ে কিন্তু অনেকটাই কমে এসেছে জঙ্গলের পরিমাণটা। আর যে সুন্দরবনের যে বড় অংশই এখন চলে গেছে বাংলাদেশের আন্ডারে, আর অনেকটাই কম অংশ রয়েছে
ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। দেখো আমি বাসটাকে অনেকক্ষণ পর মানে চেষ্টা করার পর কিন্তু ওভারটেক করতে পেরেছি, একটু দাঁড়ানোর পর, কিন্তু জেনারেলি ওভারটেক করা সম্ভব হয়ে ওঠে না এইসব রাস্তায়। অনেকটাই ভেবেচিন্তে সামনে পেছনে গাড়ি দেখে তারপর ওভারটেক করতে হয়। তো সামনে একটা লরি চলে এসেছে, তো এটাকেও দেখতে পাচ্ছি ওভারটেক করতে হবে। আর এখানে কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ, এবার দেখা যাচ্ছে রাস্তাটা অনেকটাই খারাপ এবং গাড়িটাও অনেকটা মানে কী বলবো জার্কিং হচ্ছে, গাড়িটাও অনেকটা জার্কিং হচ্ছে এই রাস্তা খারাপ থাকার কারণে। অনেকটাই এবড়ো খেবড়ো এবার রাস্তা শুরু হয়ে গেছে। এখানে দেখো কতটা মানে গাড়ি প্রচুর পরিমাণে নাচছে, এখানে এত এবড়ো খেবড়ো রয়েছে যে বাসন্তী হাইওয়ে। আমি এখানে যদি একটা মজার ব্যাপার রয়েছে, আমি দেখেছি যখন নেতা মন্ত্রীরা কোনো রাস্তা দিয়ে যাবে তখন সেই রাস্তা মানে রাতারাতি একদম পুরো সারানো হয়ে যায়, যে হ্যাঁ একটা মহান নেতা যাবে বা নেতা মন্ত্রী যাবে দেশের বা রাজ্যের, তখন রাতারাতি সারানো হয়ে যায়। কিন্তু এই জনসাধারণের জন্য রাস্তাগুলো কেন জানি না এমনি করে ছেড়ে দেয় নেতারা, আমাদের ট্যাক্সের টাকা নিয়েও চালাচ্ছে যদিও। এই যে যেমন ধরো না, এই আমার গাড়ি থেকে তোমাদেরকে আগেও হয়তো বলেছিলাম যে আমাদের গাড়ি থেকে প্রায় 9,300 টাকার মতো ট্যাক্স নেয়। তো এমনি গাড়ি রাজ্যে কত পরিমাণে রয়েছে, কয়েক লাখের কাছাকাছি রয়েছে, তো রাস্তার পরিমাণ এই হাল। তাছাড়া তো লরি বাস রয়েছেই, আর এমনি প্রাইভেট গাড়ি তো রয়েছেই, তাদের থেকেও এই একই পরিমাণে ট্যাক্স নেয়। যাই হোক, তো রাস্তাগুলো সারানো হয় না কেন আমি কিছু বুঝতে পারি না। এবং তোমাদেরকে যেটা দেখাচ্ছি ডান দিকে বাঁদিকে কিন্তু আমার খালটা এখনও রয়েছে, যেটা কিনা তোমার তপসিয়ার ওদিক থেকে এসেছে, কিন্তু প্রায় তপসিয়া মানে পাকশ আকাশের ওদিক থেকে মানে তপসিয়া ক্রস করে পাকশ আকাশ আমি দেখেছি যতটা পরিমাণে, অনেকটাই এই যে চার নম্বর ওভারব্রিজ ওই সাইড থেকেই খালটা শুরু হয়েছে যতটা সম্ভব। তো ওখান থেকেই খালটা এসেছে একদম পুরো, মানে খালটা দৈর্ঘ্য বলতে গেলে প্রায় 70-80 কিলোমিটারের মতো, মানে একটা খাল যে এত লম্বা হতে পারে সেটা একটা মানে ধারণার বাইরে। তবে নোংরা খাল এখানে, কিন্তু এই খালেতে আবার নৌকো চলে না, কিন্তু নৌকো কেউ চালায় না, নোংরা খাল। সামনের লরিটা বালি নিয়ে যাচ্ছে, তো যখনই এই বাম্পারগুলো আসছে তখনই বালি ঝরঝর ঝরঝর করে পড়ছে দেখছি। তো যেটা বলছিলাম, এই খালটা এই যে বাঁদিকে যে খালটা চলে গেছে ধামা মানে এর দিকে একদম পুরো টাকির দিকে চলে গেছে, সোজা টাকির দিকে চলে গিয়ে যে সাগরের দিকে পড়েছে বা নদীতে পড়েছে, এই এর দৈর্ঘ্য প্রায় মোটামুটি 70-80 কিলোমিটারের কাছাকাছি। তো এই খালেতে আবার নৌকো চলে না, যেটা আমি তোমাদের বলছিলাম, পুরো নোংরা খাল। আর এখানকার মানে কলকাতার যত আবর্জনা, লেদার কমপ্লেক্সের যত আবর্জনা এই খাল দিয়ে কিন্তু বয়ে গেছে। তো যাচ্ছি দেখছো, তো আবার ছোটো একটা অঞ্চল চলেছে আমরা, এবার সামনে যেটা পাবো দেখতে থাকো। অনেকটাই বলে ফেলেছি তোমাদেরকে রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে, বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলতে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো দেখতে থাকো। তো এবার আমরা যে জায়গাটা পাবো সেটা হচ্ছে সামনে ঘটকপুকুর। তো ঘটকপুকুরের সামনাসামনি আমরা প্রায় চলে এসেছি। তো তোমাদেরকে আবার বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা, আর নতুন যদি হয়ে থাকো ভিডিওটা দেখার জন্য, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, এবং লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেই। আর তোমাদেরকে বলবো যে ভিডিওটা আমি আর বেশি লেন্দি করছি না, তোমরা হয়তো আগের ভিডিওটাতে দেখেছো যে আমি ভিডিওগুলো বেশি লেন্দি করি না। দেখ, তো আমি খুবই তাড়াতাড়ি এবার ভিডিওটা এন্ড করব, দেখা হবে পরের ভিডিওতে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে, আর তোমরা যে এত সাপোর্ট করছো এর জন্যে তোমাদেরকে মানে কি বলবো, তোমাদের ঋণ কখনো আমি এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তবে তোমাদেরকে এই ভিডিও দিয়ে যতটা পরিমাণ মানে মোটামুটি একটা অভিজ্ঞতা দেওয়ার সেটা চেষ্টা করব, আর অভিজ্ঞতা ঠিক দেওয়া না, তোমরা তো এইসব রাস্তাতে এসোইছো আশা করি, এবং তোমরা যারা আসনি তারা দেখছো এবং এই রাস্তা সম্পর্কে অবগত হচ্ছো, এটা দেখেও আমার বেশ নিজেরই বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে বলবো যতটা পরিমাণ পারবে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো,
যাতে তোমার নতুন নতুন বন্ধুরা এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর বলবো আমার যদি কোনো অসুবিধা হয়, আমার এই যে ফেসবুকের যে লিংক দেওয়া থাকবে অবশ্যই ওখানে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেবো। আর সামনে প্রায় চলে এসেছি আমি ঘটপুকুরের ক্রসিংয়ের সামনে, এই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের ডান দিকে চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু প্রচুর কনজেস্টেড এলাকা, তোমাদেরকে আগেই বলে রাখি, প্রচুর কনজেস্টেড এই এলাকা। মানে মানে কী বলবো, মানে কম মানে গাড়ি এখানে, তা সত্ত্বেও বাসগুলো বা অন্যান্য গাড়িগুলো এমনভাবে দাঁড়ায় যে ওভারটেক করে তুমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে না, মানে ওভারটেক করতে গেলেই জ্যাম হবে। আর এমনিতেও কোনো গাড়ি দাঁড়িয়ে গেলে এখানে এমনিতেই অনেকক্ষণ জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, আর উপরওয়ালা করুক আমি যাতে না জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকি। একবার তো প্রায় মানে কী বলবো, প্রায় 20-25 মিনিটের কাছাকাছি আমি জ্যামের মধ্যেই এখানে দাঁড়িয়েছিলাম। তো এখনও পর্যন্ত তো আমার ভাগ্যে এখনও পর্যন্ত এই জ্যামটা আসেনি আপাতত, মানে আজ এখন আজকে আজকের জন্য এখনও পর্যন্ত জ্যামটা আসেনি, জানি না এরপরে কী হবে। আপাতত তো রাস্তাটা তো ক্রস করে ফেললাম, দেখা যাক যদি সামনে এগিয়ে যাই খুব ভালো হবে, নিজেকে লাকি মনে করব। তো যাই হোক, তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদেরকে বলবো ভালো থেকো, আর দেখা হবে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে, ওভারঅল আপনাদের মঙ্গল করুক, আর সবসময় তোমাদের সুস্থ কামনা চাইব। অসংখ্য ধন্যবাদ, আর সঙ্গে থাকো, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।